নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো, আজকে আমি ইকোনমিক্সের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। এর আগে আমি পেজ নম্বর AC 39 এবং AC 40 নম্বর পেজের MCQ, আমাদের ট্রু ফলস এবং আমাদের শূন্যস্থান টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি পেজ নম্বর AC 131 নম্বর পেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, AC 131 নম্বর পেজ, তো দেখো AC 131 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, নরসিংহম কমিটি ব্যাংক ব্যবস্থার পরিকাঠামোর ক্ষেত্রে কয়টি স্তরের সুপারিশ করেছেন। তো দেখো, নরসিংহম কমিটি ব্যাংক ব্যবস্থার পরিকাঠামোর ক্ষেত্রে কয়টি স্তরের সুপারিশ করেছেন। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, চারটি স্তরের সুপারিশ করেছেন, চারটি স্তরের সুপারিশ করেছেন। পরের প্রশ্ন কি বলেছে, বি নম্বরের প্রশ্ন। তো দেখো, বিদ্যাগের প্রশ্ন কি বলেছে, MGNREGS কর্মসূচির উদ্দেশ্য হল গ্রামীণ পরিবারের একজন সবল ব্যক্তিকে দিনের কর্মসংস্থান দেওয়া। অ্যান্সার হবে গ্রামীণ ব্যক্তিদের 100 দিনের কর্মসংস্থান দেওয়া। কত দিনের? 100 দিনের। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। পরের প্রশ্ন সি নম্বরের প্রশ্ন, গড় স্থির ব্যয় রেখা হবে। তো দেখো, এর অ্যান্সার হবে নিম্নমুখী। ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি, গড় স্থির ব্যয় রেখা হবে নিম্নমুখী। পরের প্রশ্ন ডি নম্বরের প্রশ্ন, ABC রেখার নিম্নতম বিন্দুকে কী বলে, ABC রেখার নিম্নতম বিন্দুকে বলে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, উৎপাদন বন্ধের বিন্দু। এখানে কিছু আছে, এটা ভুল আছে, ঠিক আছে, উৎপাদন বন্ধের বিন্দু হবে। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, ই দাগের প্রশ্ন, লোরেন্স রেখাটি যদি পূর্ণ সমতা রেখার উপর সমাপিত হয় তাহলে আয় বৈষম্য হবে। তো দেখো, লোরেন্স রেখাটি যদি পূর্ণ সমতা রেখার উপর সমানুপাতিক হয় তাহলে আয় বৈষম্য হবে, শূন্য হবে। কি হবে? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, শূন্য। পরের প্রশ্ন এফ দাগের প্রশ্ন, প্রচ্ছন্ন বেকারত্ব সৃষ্টি হয় কৃষিক্ষেত্রে, কী ক্ষেত্রে? কৃষিক্ষেত্রে। অ্যান্সার হবে এর অ্যান্সার। জি নম্বরের প্রশ্ন কি বলেছে, মূল বিন্দু থেকে উক্ষিত ঊর্ধ্বমুখী সরলরেখায় যোগানের স্থিতিস্থাপকতার মান। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ES সমান সমান ওয়ান। তো দেখো, আমাদের এইচ দাগের প্রশ্ন কি বলেছে, একচাটিয়া বিক্রেতার MC ধনাত্মক হলে একচাটিয়া বাজারে যেখানে ভারসাম্য আসবে সেখানে চাহিদা স্থিতিস্থাপকতার পরম মান কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, একের চেয়ে বড় হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, একের চেয়ে বড় হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আইদাগের প্রশ্ন কি বলেছে, কোন পরিস্থিতিতে প্রসারমূলক রাজস্ব নীতি অনুসরণ করা হয়। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, মন্দা হবে। পরের প্রশ্ন জে দাগের প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে। তো দেখো, প্রান্তিক ভোগ প্রবণতা ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার যোগফল হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার, ওয়ান হবে। তো বুঝতে পারছো, আজকে আমি ইকোনমিক্সের 2023 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করিয়েছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই চ্যানেলটা ফলো করছে, প্লিজ তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে। তো দেখো, AC 132 নম্বর পেজের দু দাগের প্রশ্ন সলভ করাবো, শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি কি বলেছে। দেখো, যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে যোগান রেখার আকৃতি কি হবে, উলম্ব হবে। পরের প্রশ্ন এটা এ দাগের প্রশ্ন, ঠিক আছে, অথবাদের পরের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। যদি উৎপাদনের উপকরণগুলির দাম ড্যাশ তাহলে যোগান রেখার ডান দিকে সরে যায়। যদি উৎপাদনের উপকরণগুলি
যদি উৎপাদনের উপকরণগুলির দাম কমে, যদি দাম কমে তাহলে যোগান রেখা ডান দিকে সরে যায়। এবার আমি বি দাগের প্রশ্ন সলভ করাবো। ঠিক বা ভুল লেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে কোনো ক্রেতা বা বিক্রেতার বাজারে প্রবেশ বা বাজার থেকে নিষ্কমনের স্বাধীনতা থাকে না, এটা সম্পূর্ণভাবে ভুল। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতা তারা অবাধ পরিমাণে বাজারে প্রবেশ করতে পারে এবং বাজার থেকে বেরিয়ে যেতে পারে, তার জন্য এটা কী হবে, ভুল হবে। পরের প্রশ্ন বি দাগের অথবা দিয়ে ঠিক না ভুল লেখো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম সমজাতীয় দ্রব্য বিক্রি করে। তো দেখো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রতিটি ফার্ম সমজাতীয় দ্রব্য বিক্রি করে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা ভুল আছে, বুঝতে পারছো। সি দাগের প্রশ্ন কি বলেছে, ঠিক বা ভুল লেখো, একচেটিয়া বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয়, একচেটিয়া বিক্রেতাকে দাম গ্রহীতা বলা হয়, এটা ভুল আছে, এটা ভুল আছে। সি দাগের অথবা দিয়ে প্রশ্ন কি বলেছে, ঠিক বা ভুল লেখো, একচেটিয়া বাজারের দাম এবং প্রান্তিক আয় সমান হয়, একচেটিয়া বাজারের দাম এবং প্রান্তিক আয় সমান হয়, এটা আমাদের ভুল আছে, এটা আমাদের ভুল আছে। পরের প্রশ্ন কি বলেছে, ডি দাগের শূন্যস্থান পূরণ করো, মার্ক আপ ব্যবস্থায় গড় উৎপাদন ব্যয় প্লাস পরিকল্পিত মুনাফা। তো দেখো, আমি প্রশ্নটা আরেকবার পড়ছি, শূন্যস্থান পূরণ করো, মার্ক আপ ব্যবস্থায় গড় উৎপাদন ব্যয় প্লাস পরিকল্পিত মুনাফা মাইনাস কী হবে দাম হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো, কি বলেছে, মার্ক আপ তত্ত্বে ধরা হয় শিল্পের দীর্ঘকালীন যোগান রেখা হবে ড্যাশ, এর অ্যান্সার হবে অনুভূমিক। পরের প্রশ্ন শূন্যস্থানে অনুভূমিক হবে। পরের প্রশ্ন ইদাগের প্রশ্ন, প্রদত্ত রাশিমালায় প্রসার কত? তো দেখো, 119 আছে, 213, 79, 98, 223। তো দেখো, প্রসার বের করতে গেলে যেটা বড় সংখ্যা আছে এবং যেটা সব থেকে ছোটো সংখ্যা আছে সেই দুটোকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 223 থেকে 79 বিয়োগ করলে যেটা হবে সেটা তার অ্যান্সার হবে। অর্থাৎ আমরা দেখতে পারছি যে 223 থেকে 79 যদি বিয়োগ করি তাহলে এর অ্যান্সার পাবো আমরা 144, অর্থাৎ এর প্রসার হবে 144। পরের প্রশ্ন অথবা দিয়ে ইদাগের প্রশ্ন অথবা দিয়ে কি বলেছে, কয়েকজন ছাত্রকে নিয়ে একটি সমীক্ষায় যদি দেখা যায় তারা সকলেই সমবয়সী, তাহলে তাদের বয়সের সমক পার্থক্যের মান কত হবে? তো দেখো, যদি সমবয়সী হয়, মনে করো কারো বয়স 17 বছর, সবার বয়স মনে করো 17 বছর হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি সমবয়সী হয় তাহলে এদের বয়সের সমক পার্থক্য হবে জিরো হবে। পরের প্রশ্ন এফ দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, লোরেন্স অনুপাতের সর্বোচ্চ মান হবে এক। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, জি দাগের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো, গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলের আয় বৈষম্য বেশি, এটা ঠিক বলে, ঠিক আছে আর, অর্থাৎ অ্যান্সার ঠিক। পরের প্রশ্ন অথবা দিয়ে ঠিক বা ভুল লেখো, শুধু কৃষিতে মৌসুমি বেকারত্ব দেখা যায়, এটা ভুল আছে, কারণ কৃষিক্ষেত্রেই মৌসুমি বেকারত্ব দেখা যায়। এইচ দেখের প্রশ্ন কি বলেছে, শূন্যস্থান পূরণ করো, ভারতের কৃষি জমির মালিকানা বন্টনে তীব্র ড্যাশ দেখা যায়, ভারতের কৃষি জমির মালিকানা বন্টনে তীব্র ড্যাশ দেখা যায়, অ্যান্সার হবে বৈষম্য দেখা যায়। পরের প্রশ্ন আই দাগের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো, বিমা দ্বারা ঝুঁকি রোধ করা যায়। তো দেখো, বিমা দ্বারা ঝুঁকি রোধ করা যায়, এটা সম্পূর্ণভাবে ভুল হবে। তো দেখো, আজকে আমি পেজ নম্বর এসি আমাদের 131 এবং এসি 132 নম্বর পেজ নিয়ে
আমি আলোচনা করেছি। তো দেখো এরপরে যে বাকি যে পেজগুলো আছে আমাদের ইকোনমিক্সের, দেখতে পাচ্ছি পেজ নম্বর এসি 141, এসি 181, এসি 212, এই যে সমস্ত পেজগুলো আছে, আর মাত্র আমাদের তিনখানা পেজ আছে। এই তিনখানা পেজের যাবতীয় এমসিকিউ, আমাদের শূন্যস্থান, আমাদের সত্য মিথ্যা বা ঠিক বা ভুল সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।